সুস্থভাবে বেঁচে থাকতে হলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়ে থাকে। কারণ প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ করে আর আমাদের দেহ গঠন করে থাকে। এই জন্য প্রোটিনকে বডি বিল্ডিং ফুড বলা হয়। আমরা কিন্তু সবাই জানি প্রোটিনের উৎকৃষ্ট উৎস মাছ, মাংস, ডিম আর দুধ। কিন্তু আমাদের দেশের গরিব মানুষ তারা কিন্তু মাছ, মাংস, ডিম আর দুধ খেতে পারে না, কারণ এইগুলোর দাম খুব বেশি। সেই জন্য তারা তাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদা ডাল এবং সয়াবিন খেয়ে পূরণ করে থাকে। এই জন্য গত পর্বে আমি মুসুরির ডালের উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আপনি যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আজকের পর্বে আমি সয়াবিনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সয়াবিনের সুন্দর একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি অ্যাবাউট হেলথ। সয়াবিন, এটি একটি উদ্ভিজ্জ প্রোটিন। এটি সম্পূর্ণ নিরামিষ কিন্তু পুষ্টিতে ভরপুর, প্রোটিনে ভরপুর। যারা নিয়মিত নিরামিষ খান, অর্থাৎ যারা মাছ, মাংস, ডিম খান না, তারা তাদের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা কিন্তু সয়াবিন থেকে মেটাতে পারেন। আর বেশি দেরি না করে আসুন সয়াবিনের উপকারিতা এবং অপকারিতাগুলি জেনে নেওয়া যাক। সয়াবিন অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস, যা আমাদের হাড় শক্ত করে আর হাড়ের যে কোনো ধরনের ক্ষয়জনিত সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, B1, B2, B3 এবং B9, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। সয়াবিন আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, বিশেষ করে বাতের ব্যথা। আর পিরিয়ড চলাকালীন মেয়েদের তলপেটে যে ব্যথা হয়ে থাকে, সয়াবিন খেলে সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। বাজার চলিত ব্যথার ওষুধ খেয়ে কিডনি আর লিভার খারাপ না করে আপনি নিয়মিত ব্যথা কমানোর জন্য সয়াবিন খেতে পারেন। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ফাইটোস্ট্রোজেন, যা আমাদের ত্বক আর চুল উজ্জ্বল ও ঝকঝকে করে তোলে। সয়াবিন আমাদের অকাল বার্ধক্য রোধ করে। সয়াবিন খেলে আপনি আপনার এজ হোল্ড করে রাখতে পারবেন, কারণ সয়াবিনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর আগেই বলেছি, প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ করে আর দেহ গঠন করে। নিজেকে শক্তিশালী করে তুলতে নিয়মিত সয়াবিন খান। সয়াবিন খেলে আমাদের হার্ট ভালো থাকে, কারণ সয়াবিন রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। সয়াবিন আমাদের হজম শক্তিকে উন্নত করে। যাদের রাত্রে ভালো ঘুম হয় না, তারা যদি নিয়মিত সয়াবিন খায়, আশা করা যায় তাদের রাত্রে গভীর এবং শান্তিপূর্ণ ঘুম হবে। সয়াবিন আমাদের রক্তের সুগারের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে সাহায্য করে। সয়াবিন সমস্ত বয়সী মানুষের জন্য খুবই উপকারী। গর্ভবর্তী মহিলারাও সয়াবিন খেতে পারেন। শিশুকে 1 বছর বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি সয়াবিনের গুঁড়ো খেতে দিতে পারেন। বিশেষ করে চাল, ডাল আর সয়াবিনের গুঁড়ো জল দিয়ে ভালো করে রান্না করে আপনি আপনার শিশুকে খেতে দিতে পারেন। আপনার শিশুর প্রয়োজনীয় পুষ্টি উপাদান আর প্রোটিন সব চাল, ডাল আর সয়াবিন থেকে পেয়ে যাবে। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ফাইবার। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, কষা পায়খানা হয়, পেট পরিষ্কার হয় না, তারা সয়াবিন খেলে অনেক উপকার পাবেন। অপরপক্ষে দেখা যায় সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার থাকার কারণে অতিরিক্ত সয়াবিন খেলে পাতলা পায়খানাও হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে সয়াবিনে আছে সাইট্রোস্ট্রোজেন, যা পুরুষের যৌনশক্তিকে কমিয়ে দিতে পারে। যারা বিবাহিত নন, যাদের নাইট ফলসের সমস্যা আছে, তারা সয়াবিন খেলে অনেক উপকার পাবেন। সয়াবিন নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি চোখ বন্ধ করে সয়াবিন খেতে পারেন। সয়াবিন খান আর সুস্থ থাকুন।
আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর এটি সবার কাছে শেয়ার করুন। ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।